বলতে গেলে এটা একটা ওয়ান কাইন্ড অফ ঈদের মতনই। ঈদ না হলেও মনে হয় যে ঈদের একটা ভাব চলে আসে, ঈদের একটা মিলন মেলা। এখানে ঘুরবো, ছবি তুলবো। আমি আর আমার পুত্র এসেছি ব্যাঙ্গালোর থেকে আজকের জন্য। মঙ্গল শোভাযাত্রার সঙ্গে আছি, শুভ নববর্ষ। বলতে গেলে এটা একটা ওয়ান কাইন্ড অফ ঈদের মতনই। তো এটা ঈদের পর পড়েছে, এটা আরও বেশি মানুষের সমাগম, প্রতি বছরই আসা হয় এখানে, মানে এই যে মঙ্গল শোভাযাত্রা দেখার জন্য চারুকলাতে। তো এই বছর আসলাম আমার বান্ধবীর সাথে, তো ভালো লাগে আর কি এই উৎসবটা। মানে এটা আমাদের বাঙালিদের একটা প্রাণের উৎসব, এটা হচ্ছে বলা যায় যে বছরের প্রথম দিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করি, যেন প্রতিটা দিন আমাদের ভালো কাটে। আমাদের গ্রামীণ যে বিষয়গুলো সেটা নগর জীবনে একটু ফুটিয়ে তুলতে হয়, সেটা আমরা বিভিন্নভাবে আমাদের পোশাক আশাকে বা অন্যান্য অনেক কিছুতে আমরা ফুটিয়ে তুলি, আর একসঙ্গে হওয়ার একটা সুযোগ। আমি এত লোকের মাঝখানে আজকে এই নববর্ষের মঙ্গলযাত্রায় উপস্থিত হতে মানে পেরেছি এবং মানে সাক্ষী হতে পেরেছি, এটা আমার জন্য আসলে খুবই খুবই আনন্দের। বর্ষবরণ অনুষ্ঠানটা এখানে এত জাঁকজমকপূর্ণভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় প্রতি বছর, এটা আসলে বাঙালিদের একটা মিলন মেলা। আজকে প্ল্যান হচ্ছে এখানে ঘুরবো, ছবি তুলবো, এগুলোই। আজকের দিনের অনুভূতিটা সবার কাছে ভীষণ স্পেশাল, আমাদের কাছে সেরকম। অনেক অনেক ভালো লাগতেছে, মঙ্গল শোভাযাত্রার সঙ্গে আছি, থাকবো শেষ পর্যন্ত, আনন্দ ফুর্তি করে যাব। আমি আর আমার পুত্র এসেছি ব্যাঙ্গালোর থেকে আজকের জন্য, আর আমাদের স্বপ্ন ছিল যে কোনো সময় মঙ্গল শোভাযাত্রায় হাঁটবো, আজকে স্বপ্ন পূরণ হলো। ঈদ না হলেও মনে হয় যে ঈদের একটা ভাব চলে আসে, তো সেই জায়গা থেকে মনে হয় যে একদম মাখোমাখো একটা আনন্দ উল্লাস যাকে বলা হয়, আজকে সেই উল্লাসটাই পাচ্ছি। আর অনেক ভালো লাগা, অনেক উল্লাস, অনেক মজা, অনেক আনন্দ, যত ধরনের সাম্য বৈষম্য, জাতিগত এবং ধর্মীয় যে বিভেদ সৃষ্টি হয়েছে, আমরা সেই বিভেদ আর চাই না। শুভ নববর্ষ। আমরা সবাই অনেক এনজয় করেছি, অনেক ভালো লাগছে, অনেকক্ষণ থাকবো যতক্ষণ ভালো লাগে। সবাই মিলেমিশে থাকবে, জাতি ভেদাভেদ কোনো থাকবে না, ধর্ম বর্ণ কোনো নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার হয়ে থাকবো আমরা সবাই, এবং সবাই সবার মঙ্গল কামনা করব। নতুন বছরটা যেন সবাই আমাদের ভালো যায়। বাংলাদেশের এই সংস্কৃতি, এই কৃষ্টি সারা জীবন এভাবে অটুট থাকুক, সবাই যেন বারে বারে এভাবে নববর্ষ পালন করতে পারি, সেই শুভকামনা সবাইকে জানাচ্ছি। শুভ নববর্ষ 1431, শুভ নববর্ষ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। পরের বছর হয়তো বিদেশ চলে যাব, মানে এই জিনিসটা খুব মিস করব, এর জন্য এই বছর আরো বেশি উদযাপন করছি, বেশি মজা করছি। কোথায় যাবেন? কোন দেশে? কানাডা চলে যাব। হ্যাঁ, নানা রঙের, নানা বর্ণের, নানা পোশাক, নানা চিত্র আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সেই র্যালিতে দেখতে পাচ্ছি। দেখুন যে চিত্রটি আমরা এখন উপভোগ করছি, এটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা, যে মঙ্গল শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয়ে এবার সড়ক, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার এখানে এসে শেষ হবে। এখন নানাবিত্র, নানা চিত্র, নানা বর্ণের মানুষ এক অসাম্প্রদায়িক চেতনার মেলবন্ধনে এখানে যুক্ত হয়েছে। সুজন নাজির, দ্য নিউজ, ঢাকা।